হ্যালো গাইস, তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আলোচনা করব যে সমস্ত ভাই বোনেরা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে থার্ড ইয়ার পড়ছেন, মানে ওল্ড থার্ড ইয়ার পড়ছেন, সো তোমাদের কিন্তু আজকে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করে দিয়েছেন। তো তোমরা সেই অ্যাডমিট কার্ড কী করে ডাউনলোড করবেন, থার্ড ইয়ারের ফুল প্রসেস এই ভিডিওতে আলোচনা করব, এবং এক্সাম রিলেটেড কিছু বেসিক ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের কিন্তু সেই ডিটেলসগুলো জানা খুবই জরুরি, তাই একটা ভিডিওতে সব কিছু কভার করে দেব। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আর তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, তাহলে দেখুন আমার ভিডিওর নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাকে প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে আসা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে নেবেন। তাহলে কী হবে, আমি যখনই কোনো ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের এর বিষয় নিয়ে নতুন আপডেট নিয়ে আসবো, সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, এবং এই ধরনের ভিডিও থেকে তোমরা সবসময় এগিয়ে থাকবেন। তো তোমাদের স্ক্রিনে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এটি হলো ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের মেন অফিসিয়াল সাইট। তো এই ওয়েবসাইটে যাওয়ার জন্য তোমাদের স্মার্টফোন বা তোমাদের ডেস্কটপের গুগল ক্রোমটি ওপেন করে নেবেন, তারপরে গুগল সার্চ বারে লিখবেন NBU এক্সামস ডট নেট, লিখে দিয়ে সার্চ করে দিবেন, সাথে সাথে তোমরা কিন্তু এই ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। আদারওয়াইজ এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছেন, তোমরা একবার চেক করে নেবেন। তারপরে তোমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এই ওয়েবসাইটে আসার পর উপরে লেখা রয়েছেন, দেখুন প্রথমে রয়েছেন ফর্মস, তারপরে লেখা রয়েছেন অ্যাডমিট কার্ড বা এক্সাম রুটিন, তারপরে রয়েছেন রেজাল্ট। তো তোমরা ফলো করবেন অ্যাডমিট কার্ড এবং রুটিন যে ট্যাবটি রয়েছেন সেখানে ফলো করবেন। প্রথমে দেওয়া রয়েছেন ইজি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান পার্ট থ্রি অ্যাডমিট কার্ড, তারপরে রয়েছেন VED অ্যাডমিট কার্ড, তারপরে রয়েছেন BPED অ্যাডমিট কার্ড, তারপরে রয়েছেন BLIS অ্যাডমিট কার্ড, তারপরে রয়েছেন MLIS অ্যাডমিট কার্ড, তারপরে রয়েছেন PGDTM অ্যাডমিট কার্ড, তারপরে রয়েছেন PGDY অ্যাডমিট কার্ড। ঠিক আছে, তোমরা যে কোর্সে পড়েন সেই কোর্স অনুযায়ী লিঙ্কে ক্লিক করবেন। তো আমি এখান থেকে সাপোজ দেখাচ্ছি ইউজি পার্ট থ্রি অ্যাডমিট কার্ডের এখানে ক্লিক করে দেবো। ঠিক আছে, আমরা ইউজি পার্ট থ্রির অ্যাডমিট কার্ড ডাউনলোড করব। তো তোমাদেরকে এখানে দিতে হবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার প্রথম ঘরটিতে, তারপরে দিতে হবে তোমাদের ক্যাপচাটি, যেটি মিডিল ঘরে বা মিডিলে দেখাচ্ছে সেই ক্যাপচাটির নিচে হুবহু টুকে দিবেন, তারপর তোমরা পার্ট থ্রিতে ক্লিক করবেন। তো সাপোজ তোমাদেরকে দেখানোর জন্য আমি এখানে একটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম, এবং এখানে আমি এই ক্যাপচারটা দিয়ে দিচ্ছি যেটা হুবহু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো GDY, তারপর আমরা পার্ট থ্রিতে ক্লিক করে দেব। তারপরে তোমাদের সামনে এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। তো এটি হলো তোমাদের সেই অ্যাডমিট কার্ড। ঠিক আছে, তারপরে নিচে এই অ্যাডমিট কার্ডে তোমাদের কিন্তু রুটিনটি দেওয়া রয়েছে। দেখুন প্রথমে দেওয়া রয়েছে সিরিয়াল নাম্বার, তারপরে ডেট, তারপরে পেপার, মানে হচ্ছে সাবজেক্টের নেম। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে নেবেন তোমাদের রুটিনটি। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের এবার কিন্তু এক্সাম হবে ওপেন বুক মুড, মানে হচ্ছে অনলাইন বা বাড়িতে বসে বই দেখে দেখে লিখতে হবে। ঠিক আছে, তো এই বিষয় নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানিয়েছি, তাও এখানে তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট তথ্য বলে দিই। তোমাদের কিন্তু যে অ্যান্সার শিট রয়েছেন সেটি সেপ্টেম্বরের 21 তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বরের 26 তারিখের মধ্যে কিন্তু নিজ নিজ কলেজে গিয়ে তোমাদের অ্যান্সার শিটটি নিয়ে আসতে হবে। আর তোমাদের প্রশ্নপত্র যে রয়েছেন সেটি সেপ্টেম্বরের 30 তারিখ বিকেল 5টা থেকে এক এক করে ডাউনলোড করতে পারবেন ডেলি বেসিস, মানে যেদিন যেটি পরীক্ষা তার আগের দিন থেকে তোমাদের প্রশ্নপত্রটি মেন অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো কী করে ডাউনলোড করতে পারবেন সেই প্রসেসটা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন, তো সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে নেবেন। তো আশা করি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এরপরে যদি তোমাদের কোনো রকম ডাউট থাকে তাহলে আমাকে SMS করবেন বা কমেন্ট করবেন, এবং পার্সোনালি কিছু বলতে চাইলে অবশ্যই ইনস্টাগ্রামে SMS করে ফলো করে দেবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য।